সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা খুব ভালো লাগছে ইনফ্যাক্ট শুধু তাই না শুধু ফিল্ম নয় মানে ফিল্ম ওটিটি সব কিছু নিয়ে ভারত বাংলাদেশ সব কিছু নিয়ে আর প্রচুর অ্যাওয়ার্ড শোজ একসময় শুরু হয়ে বন্ধ হয়ে গেছে বাংলায় আর কন্টিনিউ হয়নি হাতে গোনা কয়েকটা অ্যাওয়ার্ড শোজই যেটা বছরের পর বছর হয়ে আসছে তার মধ্যে টেলিসিনে অ্যাওয়ার্ডস একটা তো আমি খুবই খুশি আমি তোমাকে বলেছিলাম যে স্টেজে পারফরমেন্সটা উইল বি লাইক আমি রেডি আছি এটার জন্য অ্যান্ড যখন উঠবো তখন স্টেজটা আমার আর এটাই আমার অপরচুনিটি যে আই শাইন অ্যাজ কৌশানি বিকজ এটাই কৌশানি অ্যান্ড আই লাভ ডান্সিং সেটাই করেছি আমার যদি ট্রু অ্যাডমায়ারার কেউ থাকে মানে আমাকে জোর দেয় কিছু করার জীবনে কি এগিয়ে যাওয়ার একটা ভালো মানুষ হওয়ার সেই জোরটা সব থেকে বেশি আমি এই মানুষটা থেকে পাই কারণ এই মানুষ আমাকে অনেক ছোটো থেকে দেখছে আমাদের অনেক ছোটো থেকে প্রেম আপনারাও জানেন তো সেইখান থেকে ইয়েস ও আমার যতটা ট্রু ফ্যান আমি তার দ্বিগুণ ওর ফ্যান আমি প্রচুর আমি আমি নিজে মারতে পারি না বলে আমি সাতজনকে লোকটাকে নিয়ে সিটি মারার জন্য সিটি মারো চিৎকার করো এইসব করিয়েছি সবাইকে হ্যাঁ হ্যাঁ মানে এই লাইভ অডিয়েন্সের সামনে আমি আমার ভালো লাগা জিনিসটা এরকমভাবে প্রেজেন্ট করতে পারবো এইটা আমি সবসময় চাই এতগুলো বছরের জার্নিতে বলা যেতে পারে এটা প্রথমবার আসলো আনফর্চুনেটলি বাট থ্যাংকস টু গড থ্যাংকস টু ইউ অল যে তোমাদের ভালোবাসায় এটা শুরু তো হয়ে গেছে এবার চলবে হাঁটুতে যতদিন জোর আছে আর আমার তো আমি সবসময় বলি যে আমি ওর মানে নাচের খুব বড় ফ্যান কারণ কি ওর 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 জীবনের যেই যে জিনিসগুলো সবথেকে ভালো লাগার তার মধ্যে নাচ হচ্ছে প্রধান আর কি মানে নাচতে একটা মানুষ যে কী ভালোবাসে এবং ও প্রচণ্ড যত্নশীল ওর ক্রাফটের প্রতি সেটা আমি দেখেছি যে রিহার্সাল করে এসে সারাক্ষণ আবার প্র্যাকটিস করা তো ওর এই জার্নিটাতে আমি থাকবো আর শোয়ের দিন আমি থাকবো না এটা তো হতে পারে না তাই বললাম যে কলকাতায় আছি এবং আমার সেদিন শ্যুটিং নেই শ্যুটিংটা হলে আলাদা ব্যাপার ছিল কারণ তোমরা সবাই জানো যে শ্যুটিংয়ের প্রতি আমাদের কমিটমেন্ট একটু অন্যরকম থাকে তো সেটা ছাড়া ওমের পারফরমেন্স আমি মিস করবো এটা তো হতে পারে না মানে এটা কখনোই সম্ভব নয় এবং সামনে দাঁড়িয়ে মানে ওমকে দেখবো সামনে থেকে লাইভ পারফর্ম করতে এইটা আমার জন্য ভীষণ বড় একটা প্রাপ্তি আমার মনে হয় যে আজকের সন্ধে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া প্রথমত খুব এক্সাইটেড কারণ 20 বছরে পা দিল টেলিসিনে কারণ আমি একদম জন্ম লগ্ন থেকেই প্রায় আছি অ্যান্ড খুব ভালো লাগছে ফর দ্য এন্টায়ার টিম বিকজ আমার মনে হয় না যে কোনো অ্যাওয়ার্ড এরকম এত বছর ধরে এরমভাবে চালিয়ে নিয়ে যেতে পেরেছে এবং আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে টেলিসিনে আরও অনেক অনেক বছর এরমভাবে চলুক ভালো লাগছে 20 বছর ধরে টেলিসিনে অ্যাওয়ার্ডস হচ্ছে 20 বছরটা অনেকগুলো দিন তো এত বছর ধরে যে এটা হয়ে চলেছে তার জন্য সবার আগে আমি কংগ্রাচুলেশনস জানাবো মৃন্ময়দাকে যার তত্ত্বাবধানে এত সুন্দর এই অ্যাওয়ার্ড ফাংশনটা হয় আর আমি খুব খুশি কারণ আমার একটা গান নমিনেটেড যদি পুরস্কার পাই সেটাও আনন্দের আর নয়তো এত গুণী শিল্পীদের সঙ্গে নমিনেশন পাওয়াটাও আমার কাছে অনেক বড় আনন্দ নমিনেশন সকলে মিলে একসাথে আসা এবং আমাদের সারা বছরের কাজটাকে সেলিব্রেট করা ফলে পুরস্কার অত বড় কথা নয় যতটা বড় কথা হচ্ছে পার্টিসিপেশন তো টেলিসিনে অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ যে তারা যে এই বাৎসরিক রিউনিয়নটা করে যাচ্ছে বছরের পর বছর 20 বছর পার হয়ে সম্ভবত 21 বছরে পা দিল থ্যাংক ইউ টেলিসিন আরও 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 বড় হোক অ্যাওয়ার্ড আগামী দিনেও চেষ্টা করবো যাতে এর চেয়েও আরো ভালো কিছু করতে পারি সো দ্যাট ইউ আর কিপ লাভিং মি থ্যাংক ইউ সো মাচ সবাই বলো জয় বাবা ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন চঞ্চলের ছবি দেখেছি চঞ্চলের গান শুনেছি চঞ্চলের অনেক লেখা পড়েছি ওর ওপরে ইন্টারভিউস দেখেছি দেখা হয়নি আজকে দেখা হবে মনে হচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ডটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড মানে আমাদের কাছে সারা বাংলার মানুষের কাছে ভালো লাগছে প্রজাপতি নমিনেশন পেয়েছে এবার তাদের জন্য প্রজাপতিকে নমিনেটেড করার জন্য টেলিসিনে অ্যাওয়ার্ডসের সবাইকে জানাই ধন্যবাদ আর ধন্যবাদ তো আরও বেশি প্রাপ্য হচ্ছে দর্শকদের যাদের জন্য আমরা আজকে এখানে
হ্যাঁ, অবশ্যই খুব ভালো লাগছে। আমরা তো চাই যে পরপর না সবসময় যেন দুই বাংলা আসলে আমরা বলি, কিন্তু আমার মনে হয় যে একটা বাংলাই বলা উচিত। অবশ্যই খুব ভালো লাগছে। টেলিসিনে অ্যাওয়ার্ডস খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড এবং আমি প্রথমবার মতো এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, সো ডেফিনেটলি খুবই ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কোইনসিডেন্টলি আমিও গাড়ি থেকে নামলাম, সামনের গাড়ি থেকে দেখছি আমার দুই গার্জেন, তো এইটা কোইনসিডেন্টলি এই মেলবন্ধনটা হয়েছে, যেমন ভারত বাংলাদেশ দুটো মিলিয়ে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো এমনিতে খুব যে আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়েছি, সো হাসান দা আমাকে খুব বকাবকি করতো তুমি কেন যাও না, তা আসলে যাওয়ার সুযোগও হয়নি, হয় কাজের মধ্যে ছিলাম নয় শরীর খারাপ ছিল। তো আমি গতকাল কাজ থেকে ফিরেছি, আমি দেশেও ছিলাম না, ফিরে এসে এইরকম একটা প্রোগ্রামে না এসে মানে এটা আমি মিস করবো। প্রাপ্তি যদি হয় তারপর বলবো, মাঝে মাঝে প্রাপ্তি হচ্ছে না, না না অনেক ব্যাপার স্যাপার থাকে, তো যাই হোক আজকে কী হবে জানি না, তবে ভালো লাগছে আবার কবে কি হবে। তো আর এটা শুনে বেশি ভালো লাগছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেটা আস্তে আস্তে ইন্টিগ্রাল পার্ট হয়ে যাবে, এটাকে কেউ ঠেকাতে পারবে না, ইটস এ ন্যাচারাল প্রোগ্রেশন। ডেফিনেটলি ভালো লাগছে 20 বছর। এবং যে প্রশ্নটা তুমি করলে যে ভারত বাংলাদেশ যৌথ বাংলা ভাষায় ছবি এবং সেটাকে প্রমোট করা, হ্যাঁ আমরা সবসময়ই বলে এসেছি যে বাংলা ইজ দ্য আই থিঙ্ক 6 স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং তার একটা বিদেশে এবং সব জায়গায় একটা মার্কেট বাংলা ছবি করা উচিত, মানে সেটা এরম না হয় যে এটা বাংলাদেশের ছবি বা এটা ভারতের বাংলা ছবি, সেটাই আমাদের লক্ষ্য যে সারা পৃথিবীর কাছে হ্যাঁ বাংলা ভাষায় ছবি ফর দ্য গ্লোবাল অডিয়েন্স। একদমই। আর টেলি সিনে অ্যাওয়ার্ডসে আমি আমার মনে হয় থার্ড টাইম আসছি, এর আগে দুবার আমি পারফর্ম করতে এসেছিলাম, এবার নমিনেশনের নাম আছে, তো সেটা একটা বাড়তি পাওয়া। এবারে পারফরমেন্স নেই কিন্তু হ্যাঁ এলে সবার সঙ্গে দেখা হয়, সেটা তো খুব ভালো লাগে। ওই যে পাশে যাকে নিয়ে আসল কাজ শুরু করেছে তুই বল। হ্যাঁ মানে খুবই ভালো লাগছে, আমার আসলে ওর সঙ্গে প্রথমবার আসা, বিয়ের পরে ফার্স্ট আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দারুণ লাগছে, ও নমিনেশনও আছে, তাই দেখি এনজয় করতে। টেলি সিনে অ্যাওয়ার্ডটা আগে বহুদিনের পুরনো অ্যাওয়ার্ড আমাদের, আমরা ছোটবেলা থেকে এই অ্যাওয়ার্ড আমিও অনেকবার পেয়েছি, কিন্তু এটা এবার এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে যে একটা অদ্ভুত কম্বিনেশন হয়েছে এটা আমার খুব ভালো লাগলো, মানে সত্যি দুই বাংলার মধ্যেকার এই উনি একজনকে বললেন কাঁটা তারের বেড়া, আর কোনো বেড়া টেড়া নেই, আমরা এখন এক হয়ে গেছি। দেখো আমরা তো কাজ করি অক্লান্ত পরিশ্রম করে, এটা তোমরা সব থেকে ভালো জানো কারণ তোমরা সবসময় আমাদের সঙ্গে আমাদের সেটে থাকো, তো অক্লান্ত পরিশ্রম করে কাজটা করবার পর যখন এটা হাতে আসে তখন মনে হয় এটা সার্থক। সব থেকে বড়ো কথা যে মানুষের ভালোবাসা পাওয়া, কারণ এটা তো মানুষের ভালোবাসার একটা রূপ, মানুষের ভালোবাসা তো আমরা এমনি চোখে দেখতে পাই না, এটার মাধ্যমে আসে, আর মানুষের ভালোবাসার জন্যই কাজ করি, তাদেরকে ভালোবেসেই কাজ করি, কাজটাকেও ভালোবাসি কিন্তু তাদেরকেও ভালোবাসি, নাহলে কাজটা করতে পারতাম না। তারপরে যখন এটা আসে মনে হয় যে হ্যাঁ, তো বাংলা দুই বাংলার যে কাজ সেটা একসাথে সেলিব্রেট করা হয় এরকম তো কমই হয়, সেটা যে হয়েছে সেখানে আমি আসতে পেরেছি, নমিনেশন ছিল সেটা তো তাতেই আনন্দিত ছিলাম, তারপরে এই আনু বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবার অত্যন্ত প্রিয় অভিনেতা, তার নামাঙ্কিত একটা অ্যাওয়ার্ড সেটা আমি পেয়েছি, তাতে আমি খুবই খুশি। দারুণ তো, যে কোনো শিল্পী তো স্বীকৃতি পেতেই চায় না, তো যখন সেটা একটা ভ্যালিডেশন হয় একটা স্বীকৃতি পায় মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া হয় খুব ভাল লাগে। আর আমার তো এখানে আসতে খুব ভাল লাগে বিকজ যদিও এটা আমার সেকেন্ডবার, এত বছর ধরে হচ্ছে সামহাও আসা হয়নি বা হয় মানে দু একবার এরকম হয়েছিল আসা হয়নি, বাট দারুণ লাগছে সবার সাথে দেখা হবে অ্যান্ড ছোট্ট একটা গেট টুগেদার এইভাবেই দেখছি ব্যাপারটা। না আজকে আমার পারফরমেন্স নেই কিন্তু আমি একটা সেকশন পুরোটাই হোস্ট করছি, স্পেশালি মিউজিকটা এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট এই দুটো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং সিনেমা স্ক্রিপ্টের থেকেও বেশি ইন্টেন্স এই স্ক্রিপ্টটা, যেটা ঘরে সবসময় মুখস্থ করছি ভয়ের চোটে বেরোচ্ছে না এরকম, তো আমার কাছে এটা একটা বড় পাওনা, কেননা আমার লাস্ট ইয়ার আমি
টেলিসিনে অ্যাওয়ার্ডই আমাকে রেকগনাইজ করেছিল ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর গুলদস্তা, এবং ওনারা এবারও আমাকে ডেকে বললো যে ঈশান তুই আমাদের সাথে থাক, স্পেশালি মৃন্ময় কাঞ্জিলাল এবং প্রেমেন্দু বিকাশ চাকিদা। তো যার জন্য এখানে আসা ভালো লাগছে, এবং এটা এত বছর ধরে এনারা করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে, সেই জন্য আমি ওদের সাথে থেকে নিজেকে গর্বিত বোধ করছি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, এটা তো বাড়তি একটা পাওনা। প্রথমত হচ্ছে যে আমাদের দুই বাংলার কাজগুলোকে একসাথে রিকগনাইজ করা বা পুরস্কৃত করছে বা উৎসাহ দিচ্ছে, এটা একটা। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশের শিল্পীর কলাকুশলীর সঙ্গে এখানকার শিল্পী কলাকুশলীর একটা মেলবন্ধন তৈরি হচ্ছে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। আর টেলিসিনে অ্যাওয়ার্ডের কথা যদি আমি বলতে যাই, আরও এর আগে আরও দুটো আসরে আমি আমার উপস্থিতি ছিল বা আমি পুরস্কৃত হয়েছি, সেই জায়গা থেকে আলাদা একটা ভালো লাগা তো আছেই, দুর্বলতা আছে এই টেলিসিনে অ্যাওয়ার্ডের প্রতি। আর আমি মনে করি যে এখন আমাদের দুই বাংলাকে একসঙ্গে আসলে এগিয়ে যেতে হবে। আমি যদি আন্তর্জাতিকভাবে যদি আমরা সব জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আমাদের বাংলাটাকে যদি আমরা শক্তিশালী করতে চাই, সেটা হোক সিনেমায় হোক ওটিটিতে, আমার মনে হয় যে দুই বাংলায় যত মেধা আছে সব মেধাগুলোকে একসঙ্গে এনে মানে শক্ত মানে দৃঢ় পায়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।